जय गुरु वीडियोटी क्लिक करार जो रिटाइनी यूट्यूब चैनल आपके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और पवित्र आनंदित जयगुरु जाना आजकल निवेदन आमार दीक्षा ग्रहण और किछु अभिज्ञता लिखे श्रद्धेय श्री अमल कुमार चट्टोपाध्याय। आजकल निवेदन आमार दीक्षा ग्रहण ও কিছু অভিজ্ঞতা। একটা প্রচলিত প্রবাদ বাক্য আমরা প্রায় শুনতে পাই যে জন্ম মৃত্যু বিবাহ সম্বন্ধে আগাম আমরা কিছুই জানি না বা বলতেও পারবো না। নিজেকে যখন প্রশ্ন করি উত্তর খুঁজে পাই না। আমার বয়স 80 কোথায়? আমি এই তিনটি বাক্যের সঙ্গে আরো একটি কথা যোগ করে দিতে চাই, সেটি হলো দীক্ষা। আমি জীবন দিয়ে এইটুকু উপলব্ধি করেছি যে প্রবল ইচ্ছা বা আগ্রহ থাকলেও দীক্ষা হয় না। সদ্দীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। আমার জীবনে যা ঘটেছিল তুলে ধরবার চেষ্টা করছি। 1953 সালে বাবাকে হারাবার পর মা আমাদের ছোট ভাই বোন ঠাকুমা সকলকে নিয়ে দেশের বাড়িতে উঠলেন। তারপর 4 বছর পর বর্ধমানের বাড়িতে উঠে এলেন ভাড়াটিয়া বাড়ি ছাড়ার পর। সেই সময় মা আমাদের সকলকে আঁকড়ে না ধরলে আমরা কে কোথায় ভেসে যেতাম। মায়ের একমাত্র লক্ষ্যই ছিল কিভাবে আমরা ভালো থাকি। আমাদের পরিবারের ছোট বড় সব সদস্যকে মা নিজের গুরুদেবের আশ্রমে নিয়ে গিয়ে দীক্ষা দেওয়া করিয়েছেন। পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ তখন উত্তম আশ্রমের আচার্য ছিলেন। ডুমুরদহ গঙ্গার পাড়ে বড়ই মনোরম পরিবেশে আশ্রমটির অবস্থান ছিল, এখনো সেইভাবে তা বিরাজ করছে। মায়ের সাথে আমি অনেকবারই নানা উৎসবে আশ্রম পরিদর্শন করেছি। সময়টা ছিল 1957 থেকে 1960 সাল। মা আমার দীক্ষার জন্য মহারাজের কাছে যখনই নিবেদন করেছেন, কেন জানি না মহারাজ জি আমাকে বলেছেন, তুই বাইরে বারান্দায় বস। অন্য সবাইকে নিয়ে দীক্ষা গৃহে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছেন। এই রকম ঘটনা আমাকে নিয়ে কয়েকবার হবার পর মার কখনো মহারাজজিকে দীক্ষাদানের ব্যাপারে অনুরোধ করেননি। যদিও এর পরও মায়ের সঙ্গে আশ্রমে ঘুরে এসেছি, মহারাজজিকে দর্শন প্রণাম করেছি, তিনিও আর দীক্ষার প্রসঙ্গ তোলেননি। দেখতে দেখতে অনেক বছর কেটে গেছে। ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছেন। ছোট ভাইদের পৈতে বিয়ে, দাদার বিয়ে এবং বোনেদেরও সব বিয়ে দিয়েছেন মা। আমিও কর্মসূত্রে কন্যা ও পরিবারের নিয়ে কুলটিতে বাস করছি। 1972 সালে জুন মাসে টাটায় আদিত্যপুরে একটি নতুন রেলিং মিল কারখানায় সিনিয়র ফোরম্যান পদে যোগদান পত্র পাই। ইন্টারভিউ আগেই দিয়ে এসেছিলাম। 10 দিনের ছুটি নিয়ে জামশেদপুর স্টেশনে কাছে খাসমহল পল্লীতে আমার এক আত্মীয় দাদার বাসায় উঠি এবং সেখান থেকে প্রতিদিন কারখানার সঙ্গে যোগাযোগ করে সুবিধা অসুবিধার কথা বুঝতে যেতাম এবং বৈকালের দিকে দাদার বাসায় ফিরে আসতাম। সন্ধ্যার দিকে দাদার সঙ্গে বিভিন্ন সৎসঙ্গ অধিবেশনে যোগ দিতাম। সময়টা খুব ভালোই কাটত। সৎসঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কণ্ঠে একই বিনতি প্রার্থনা দেখে আমি খুবই আকৃষ্ট হয়ে পড়ি। প্রার্থনা গান কীর্তন আলোচনা শুনতে ভালো লাগত। আমাকে দাদা একটি ছোট বই সত্যানুসরণ ও শ্রদ্ধেয় সুশীলচন্দ্র বসু রচিত মানস তীর্থ পরিক্রমা পাঠ করবার জন্য দেন।
এখানে বলে রাখি, আমার ওই দাদা বৌদি এবং পরিবারের সকলেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রিত ছিল, যা আমার পূর্বে জানা ছিল না। সৎসঙ্গের অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল এবং তাদের ব্যবহার থেকে মনে হয়েছিল আমিও তাদের পরিবারের একজন। দেখতে দেখতে ছুটি শেষ হয়ে এলো, এবার ফিরে যেতে হবে কুলটি। এই সংবাদ শোনার পর সুরজ সিংহা এসপিআর বললেন, অমলদা, আপনি যখন এখানে চাকরি করবেন না ঠিক করেছেন, তখন আমার ইচ্ছা আপনি একা ফিরবেন না, ঠাকুরজিকে সঙ্গে করে নিয়ে যান। আমি সুরজদার কথাটা ঠিক বুঝলাম না, কাকে সঙ্গে করে নিয়ে যেতে বলছেন। পরে বিষয়টা বুঝতে পারলাম যখন আমার দাদা পরদিন আমাকে সঙ্গে করে দিশগোড়ায় সুরজদার কোয়ার্টারে পৌঁছালেন, ট্রেন ধরবার বেশ কিছু সময় হাতে রেখে। দীক্ষার সব ব্যবস্থাই সেখানে রাখা ছিল আগে থেকে, সাদা ফুল, ধূপকাঠি, বাতাসা, প্রণামী সহ সিংহাসনে শ্রী ঠাকুরের ফটোর সামনে সৎমন্ত্রে দীক্ষা গ্রহণের কাজ সমাধা হল। শ্রী ঠাকুর, শ্রী বড়মার, শ্রী বর্দার ফটো সহ প্রয়োজনীয় নির্দেশাবলী, চক্রফটো, উপাসনার বই সঙ্গে করে কুলটি ফিরে এসে চাকরিতে যোগ দিলাম। সুরজদায়ের পর আসেন আমার কুলটি বাসায়। আমার স্ত্রী ও আরও কিছু পরিবারকে সৎমন্ত্রে দীক্ষা দেন। সেই সময় দেওঘর আশ্রমের কল্যাণ কুটির ক্রয়ের জন্য কিছু অর্ঘ সংগ্রহ করা হয়। সুরজদা অর্ঘাদি দেওয়ার অর্ঘাদি দেওঘর আশ্রমে জমা দিবার পর জামশেদপুর ফিরে যান। এরপর পরের ঘটনা হলো, কয়েক বছর পর আমার চাকরিস্থলে একটা প্রমোশন পেলাম। পদটি হলো ফার্স্ট স্টাফ অ্যাসিস্ট্যান্ট। দায়িত্ব আরও বাড়ল। আমার কাছে যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হয়েছিল, টাটার রেলিং মিলের থেকে প্রাপ্ত চাকরির পত্রটি এবং ইসকো কুলটি থেকে প্রাপ্ত প্রমোশনের পত্রটি পাশাপাশি রাখার পর নজরে এলো গ্রেড খুবই কাছাকাছি কিন্তু বেসিক স্টার্টিং একদম এক ছিল। আমার স্থির বিশ্বাস জন্মেছিল এটা তার দয়া ছাড়া সম্ভব ছিল না। তিনি জামশেদপুরে যা দিয়ে আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন, কাঁটায় কাঁটায় কুলটিকে আমাকে ফেরত দিয়ে বুঝিয়ে দিলেন, দেখ তোমার কিছুই কমেনি। আমার অন্ধবিশ্বাস, শুধুমাত্র দীক্ষার জন্যই তিনি এই ব্যবস্থাটুকু করেছিলেন। তার কৃপা ও করুণা ছাড়া যা সম্ভব ছিল না। তাই গুরু করবার সময় জন্ম মৃত্যু বিবাহের পর দীক্ষাকে যোগ করেছিলাম। দীক্ষা গ্রহণের পর পরিবারের সকলকে নিয়ে খুবই নিষ্ঠার সঙ্গে প্রাতে ইষ্টপ্রীতি করা, দুই বেলা সঠিক সময় বিনতি প্রার্থনা ইত্যাদি নিয়মিত চলতে থাকল। দেওঘরে ঠাকুরের আশ্রমে যাতায়াত শুরু হলো। প্রার্থনার সুর ও ছন্দ আস্তে আস্তে রপ্ত হতে লাগল। আশ্রমে সকলের সঙ্গে সমবেত প্রার্থনায় একটা আলাদা অনুভূতি ও আনন্দের সঞ্চার হতো, সেটা প্রকাশ করার কোনো ভাষা নেই। আমার কর্মজীবনের 40 বছরের কিছু বেশি সময় আমি কুলটিতে কাটিয়ে এসেছি। ধীরে ধীরে আমার প্রায় 70-72টি পরিবার সৎনাম গ্রহণ করি, একটা প্রার্থনা কেন্দ্র গড়ে ওঠে। আমার গুরু ভ্রাতা ও পেশায় শিক্ষক শ্রী শক্তিপদ দত্তের একান্ত চেষ্টায়, অবশ্যই আচার্যদেব শ্রী বর্দার আশীর্বাদ ও অনুমতি ছাড়া তা সম্ভব ছিল না। প্রতি রবিবার আমাদের এক গুরু ভ্রাতার বাড়িতে সৎসঙ্গ চলত। শ্রী ঠাকুরের ভাবধারার সঙ্গে যুক্ত থেকে দিনগুলি আনন্দে কাটত। মনে হতো আমরা একই পরিবারের অন্তর্গত, একটা আন্তরিকতার ছাপ থাকত। টাটা থেকে দীক্ষা নিয়ে ফিরে আসার 2 মাস বাদেই আমি সন্দেহসন্দেহ হেমচন্দ্র তেওয়ারিদার নিকট সস্তয়নী ব্রত গ্রহণ করি। কুলটিতে আমাদের দীক্ষার প্রসারের যখনই প্রয়োজন হয়েছে, সন্দেহ হেমদা, অমলেন্দু ব্যানার্জিদা এসপিআর,
শশাঙ্ক শেখর কুমার দা, রতন সরকার দা এবং সন্তোষ চক্রবর্তী দা সকলের সহযোগিতা পেয়েছি। শিশি ঠাকুরের প্রদান করা ইষ্টভৃতির যে অমোঘ শক্তি তার বর্ণনা আমার কাছে খুবই কঠিন, কিন্তু কিভাবে তিনি রক্ষা করেন সেটা জীবন দিয়ে উপলব্ধি করেছি। একটা ছোট ঘটনার কথা জানাবার চেষ্টা করছি। আমার জীবন বিমার পলিসিগুলির প্রিমিয়াম আমি নিজেই আমার বিশ্রামের দিন বুধবার আসানসোল জীবন বিমা অফিসে 3 মাস অন্তর জমা দিতে যেতাম আমারই ভ্যাসপা স্কুটারে চেপে। আগস্ট মাসের এমনই এক বুধবারে আমি প্রিমিয়াম জমা দিয়ে আসানসোল জীবন বিমা অফিস থেকে ফিরছি, মাথায় হেলমেট পরে আছি। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তখন প্রায় বেলা 12টার কাছাকাছি। জিটি রোডের উপর ইন্ডিয়ান অক্সিজেন প্ল্যান্টের গেটের সামনে আসতেই আমার স্কুটারের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম পেট্রোল তো ট্যাঙ্কে আছে, তাহলে ইঞ্জিন প্লাগটা একটু খুলে পরিষ্কার করলেই হবে। এই ভেবে জিটি রোড থেকে গাড়ি নামিয়ে পাশে দাঁড় করিয়েছি। ঠিক তখনই একটা বিকট আওয়াজ কানে এলো। তাকিয়ে দেখি আমার বিপরীত দিক থেকে আসা এক মোটর বাইক আরোহী পড়ে আছেন রোডের উপর, আর মোটর বাইকটা ছিটকে প্রায় 25 ফুট দূরে পড়ে আছে। তখনও চাকা দুটো ঘুরছে। অক্সিজেনের প্ল্যান্টের গেট থেকে রক্ষীরা এবং পাশে আশেপাশের দোকান থেকে মানুষজন বাইক আরোহীকে তুলে ধরে দাঁড় করাবার চেষ্টা করছেন। ভদ্রলোক কোমরে ভীষণ চোট পেয়েছেন। পাশের এক ধাবা থেকে একটি দড়ির খাটিয়া নিয়ে এসে ধরাধরি করে তাতে শোয়ানো হলো। আমিও স্কুটার রেখে সকলের সঙ্গে হাত লাগিয়েছি। বাইকটি কেন পিছলে গেল দেখতে গিয়ে সকলের নজরে এলো জিটি রোডের উপর 20-25 ফুট দীর্ঘ রাস্তা মোবিল তেল পড়ে আছে। বৃষ্টি পড়ায় ভিজে থাকার জন্য বুঝতে পারা যাচ্ছে না রাস্তার কোন অংশে মোবিল পড়ে আছে। অক্সিজেন প্ল্যান্টের রক্ষীরা বলতে লাগলো তাদের কারখানা থেকে যে সমস্ত লরি লিকুইড অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা যাওয়া করে সেই সব লরি থেকেই এই মোবিল পড়েছিল। যাই হোক, আর কেউ যেন এইভাবে বিপদে না পড়ে তার জন্য দুপাশ থেকে ধুলো বালি নিয়ে এসে ফেলা হতে থাকলো। হাত দেখিয়ে অন্যান্য বাইক আরোহীদের সাবধান করা হচ্ছিল যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। এদিকে আরও অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ওই ভদ্রলোকের আত্মীয়দের ফোন করে বারপুরে জানানোর পর গাড়ি করে তারা ঘটনাস্থলে আসেন। তাদের কাছ থেকে জানতে পারা গেল ভদ্রলোক বার্নপুর কারখানায় কাজ করেন এবং পরিজনরা তাকে ইস্কো হসপিটালেই ভর্তি করবার জন্য নিয়ে চলে গেল। মাথায় হেলমেট ছিল বলেই মাথায় আঘাত পায়নি। যাই হোক, ভদ্রলোক চলে যাবার পর অনেকটা সময় পার হয়ে গেছে। আমি ফিরে এসে স্কুটারে কিক দিলাম, স্টার্ট হলো। আমি কুলটি বাসায় ফিরে এলাম, বিশ্রাম নিয়ে স্নান সেরে খাওয়া দাওয়া করলাম। এরপর আমার হঠাৎ মনে পড়ল, আচ্ছা, স্কুটার বন্ধ হওয়ার পর আমি তো প্লাগ খুলে পরিষ্কার করিনি, হাত লাগাইনি, তাহলে আমার স্কুটারের ইঞ্জিন কে বন্ধ করে বিপদ থেকে বাঁচালো? ঠাকুর আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তোমার দশাও ওই ভদ্রলোকের মতোই হতো, তাই ইষ্টভীতি যেন নিষ্ঠার সঙ্গে চালিয়ে যায়। আজও ভুলতে পারিনি সেদিনের দুর্ঘটনার কথা। সৎসঙ্গ অধিবেশনে আলোচনায় সকলে যখন পুরো ঘটনাটি জানতে পারল, সকলেরই একই কথা, তিনি দয়া না করলে এ বিপদ থেকে মুক্তির উপায় কোথায়? তাই ইষ্টভীতির প্রতি সজাগ হয়ে পালন করার কথা তিনি বারবার বলেছেন। তিনি বলেছেন, করাই পাওয়ার জননী। শেষে ঠাকুরের করুণার কথা বলতে গিয়ে
পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী বর্ধার কিছু বাস্তব ঘটনার কথা না জানালে বোধহয় নিজেকে অপরাধী মনে করা হবে। শ্রী বর্ধা যে তারই প্রতিনিধি হিসাবে আমাদের সামনে বিরাজ করতেন, এর মধ্যে ব্যাখ্যা দিয়ে বোঝাবার সাধ্য আমার নেই। কুলটিতে আমার কোয়ার্টারের ঠিক বিপরীত কোয়ার্টারটিতে ভজন সেনগুপ্ত বাস করতেন, টাউন ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করতেন। সেই সময় সদ্য পার্থ ব্যানার্জি চিত্তরঞ্জন থেকে আমার বাসায় আসতেন, ঠাকুরের বিভিন্ন কাজের মধ্যে থাকত। 68 নম্বর সূর্য সেন স্ট্রিটের আচার্য ভবন নির্মাণ, জামালদা শ্রীমন্দির নির্মাণের অর্ঘ সংগ্রহের কাজ, আসানসোল এবং কুলটি কোলফিল্ড বেল্টে এ কাজে প্রচুর ঘোরাঘুরি করতেন। সঙ্গে থাকতেন হরিকান্ত মিশ্রদা হেডমাস্টার, ভজন সেনগুপ্ত গাড়ির ব্যবস্থা করে দিতেন, পার্থদাই ওই পরিবারটিকে সৎমন্ত্রে যুক্ত করেন। আমরা একদিন ভজন ভাইয়ের কাছ থেকে তার ছেলের একটা সমস্যার কথা জানতে পারলাম। সমস্যাটি হলো ছেলের জন্ম থেকে নাভিকুণ্ডে ক্ষত, প্রতিদিন ওখানে কুচ রক্ত জমা হয়, ভালোভাবে ড্রেসিং করে স্কুলে যায়, এইভাবেই চলছে। তখন সে পঞ্চম শ্রেণীর ছাত্র, বয়স 12-13। অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হয়েছে কিন্তু সুফল মেলেনি। কলকাতার কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছবার পর মাইকে মায়ের মৃত্যুর খবর শোনার পর ফিরে আসতে বাধ্য হয়, অপারেশন কার্যত আর হয়নি। মায়ের শ্রদ্ধাজির কাজ মিটে যাবার পর স্থির হল সকলে মিলে দেওঘর আশ্রমে গিয়ে শ্রী বর্ধার শ্রীচরণে নিবেদন করে তার আশীর্বাদ গ্রহণ করা। সেই মতো দেওঘর গিয়ে শ্রী বর্ধার কাছে আমাদের ভজন ভাইয়ের ছেলের সমস্যার কথা সবিস্তারে নিবেদন করা হলো। সব শোনার পর কিছু সময়ের জন্য চুপ করে থেকে শ্রী বর্ধা বলতে লাগলেন, আমি যে গাছটির কথা বলবো তোমরা পাবে কি তোমাদের ওখানে? ওপার বাংলার হিমায়তপুর আশ্রমে দেখতে পাওয়া যেত। আমরা মাঝে মাঝে ওই গাছটি দিয়ে দাঁত মাজতাম। গাছটির নাম হলো আস শ্যাওড়া। ওই গাছের শেকড় একটু লম্বা হয়, ছোট গাছ দেখে শেকড় সমেত তুলতে হবে, তারপর শেকড়ের অংশটা ভালো করে ধুয়ে ছোট ছোট ভাগে কেটে রোদে শুকিয়ে নিতে হবে, তারপর চন্দন পিড়িতে ঘষে চন্দনের মতো মলম করতে হবে, নাভির ক্ষত জায়গাটা গরম জলে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নাভির ক্ষত অংশটা চারদিকে ওই মলম প্রলেপ দেবে। এইভাবে মাঝে একদিন বাদ দিয়ে সমানে লাগিয়ে যাবে। আমরা যারা উপস্থিত ছিলাম শেষে বর্ধার কথাগুলি শুনলাম, তারপর প্রণাম সেরে সকালে বেরিয়ে এলাম। কথা হলো আমরা কেউ ওই গাছটির নাম শুনিনি বা চোখেও দেখিনি, সকলে কুলটি ফিরে এলাম। পার্শ্ববর্তী গ্রামের গুরু ভাইদের জানালাম শেষে বর্ধার কথা, তারাও সব শুনে ইতিবাচক কোনো কথা বলতে পারলেন না, কারণ তারাও ওই গাছটিকেও দেখেনি বা চেনেও না। আমরা খানিকটা নিরাশ হয়ে গেলাম। আমাদের কুলটিতে মাঝে মাঝে এক প্রবীণ ঋত্বিক সদ্য জয়গোপাল চক্রবর্তী প্রায় আসতেন, সঙ্গে একটি ছোট হোমিওপ্যাথিক বাক্স থাকত। তিনি আমাদের প্রয়োজন মতো ওষুধ দিতেন এবং নিজেও ব্যবহার করতেন। তিনি আমাদের গুরু ভাইদের বাসায় বাসায় থাকতেন মাসখানেকের বেশি, আবার অন্যত্র চলে যেতেন। জয়দা আমার কাছ থেকে শেষে বর্দার সব কথা শুনে বললেন, অমলদা আমি তো গাছটা চিনি, আমি ওপার বাংলার মানুষ, এত ঘোরাঘুরি করি এসব জায়গায় কিন্তু আমার নজরে পড়েনি। যখন শ্রী বর্দা শ্রীমুখ দিয়ে বলেছেন তখন ঠাকুরের দয়ায় আমরা ঠিক পাবই। কুলটিতে প্রতি বছর পৌষ মাসে গুরু ভাইদের পরিবারেরা সকলে মিলে কাছাকাছি মাইথন বাঁধের
জঙ্গলে বরাকর নদীর ধারে বনভোজনে গিয়ে থাকি। এবারেও ঠিক হলো সকলে মিলে বনভোজনে যাব। রবিবার ছুটির দিন দেখে প্রস্তুতি নেওয়া হলো। এবার পৌষ মাসে শ্রদ্ধেয় জয়দা উপস্থিত থাকায় ওনাকে সঙ্গে করে আমরা মাইথনের উদ্দেশ্যে যাত্রা করলাম। যথারীতি একটা গাছের তলায় শতরঞ্চি বিছিয়ে হারমোনিয়াম খোল করতাল নিয়ে প্রার্থনার পর গান কীর্তন শুরু হলো। কিছু দূরে একটি গাছের নিচে রান্নার কাজও চলছিল। সমানভাবে সব কিছু এগিয়ে চলেছে। বেলা প্রায় একটার সময় সকলে স্নান করতে নদীর দিকে এগিয়ে চলেছে। অনেকে স্নান সেরে ফিরছেন। জয়দা জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি গাছ শিকড় সমেত উঠে নিয়ে এসে চিৎকার করে বলতে লাগলেন, দেখেন এই গাছটিকে বলে আস শ্যাওড়া। আমরা ছুটে এসে দেখতে লাগলাম, সত্যি গাছটির শিকড় কাণ্ডের থেকে বেশি লম্বা। বজনদা ও তার স্ত্রীকে গাছটি দেওয়া হলো। শ্রী বর্দার নির্দেশ মতো তার পুত্রের নাভির ক্ষতস্থানে ব্যবহার করতে বলা হলো। বনভোজন শেষ করে আমরা সবাই কুলটি ফিরে এলাম। প্রায় দু মাস পর ভজনদা সপরিবার আমার বাসায় হাজির। তার ছেলে যে শ্রী বর্দার দেওয়া নিদানে সম্পূর্ণ আরোগ্য হয়েছে সেই খবর দেওয়ার জন্যই তাদের আশা। অ্যালোপ্যাথি এত ঔষধ ব্যবহারে যখন কোনো কাজ হয়নি, শ্রী বর্দার শ্রীচরণে নিবেদন করার পর সামান্য একটা গাছের শিকড়ে সম্পূর্ণ আরোগ্য হওয়ায় আশ্চর্যান্বিত হলাম। ছেলেকে সুস্থ দেখে খুব আনন্দ পেলাম। শ্রী বর্দার দয়ায় অজস্র ঘটনা গুরু ভাইদের কাছ থেকে শুনতে পাই। আচার্যদেব শ্রী দাদার দয়ার কথা শুনতে পাই। তার আপ্রাণ চেষ্টায় দীক্ষার যে প্রসার শুনতে পাচ্ছি তা যে কোথাও গিয়ে পৌঁছাবে আমরা কেউ জানি না। কোটি কোটি ভক্তের নানা অনুভূতির কাহিনী সৎসঙ্গের মুখপত্রগুলিতে প্রকাশিত হতে থাকবে। আমরাও যুগ যুগ ধরে পড়তে থাকব, শুনতে থাকব। জয় গুরু। আজ এই পর্যন্ত, এখানেই আমার কথার বিরাম দিলাম। কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টে লিখবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলেই হাতের পাশেই আপনাদের আনলাইক বটন রয়েছে, পুশ করবেন। আর ঠাকুরের ভাবধারাকে সবার কাছে পৌঁছে দিতে প্রচুর শেয়ার করবেন এই প্রার্থনা জানাই। পরিশেষে পরম পিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক কুশল মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।